আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর শস রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমি অতি কম সময়ে ডাল রান্না করব আমি নিজে কাজ কাজে তেমন পারদর্শী নয় জাস্ট আমার নিজের কাজ কিভাবে এটা কিভাবে করি এটা তুলে ধরা আমার কাজগুলো যদি আপনাদের পছন্দ লাগে তাহলে প্লিজ আমার সাথেই থাকবেন এখানে আমি প্রথমে ডাল নিয়েছি ডাল নিয়ে ধুয়ে এখন রেডি করেছি তারপর এখানে ডালের মধ্যে আমি পেঁয়াজ টমেটো তারপর রসুন নিয়ে নিয়েছি রসুন তারপর এখানে আমি ডাল মধ্যে এগুলা দিয়ে দিছি রসুন একটু থেতলিয়ে তারপর সামান্য হলুদ দিয়ে কিন্তু লবণ অ্যাড করি নেই দেখেন পানির পরিমাণটা কতটুকু দিয়েছি একদম ডাল দেখা যাচ্ছে এরকম এরকমই একটু সামান্য করে আসলে দেখে আপনারা আন্দাজ করে নিতে পারবেন এখন ডালটা ব্লক আটা আসার জন্য আমি জালটা বড় করে দিয়েছি গ্যাসের জাল তারপর ডেকে দিলাম ব্লক আসা পর্যন্ত অপক্ষা করব। কিন্তু এখান থেকে সরে যাবো না যদি সরে যায় তাহলে এই পানি শুকিয়ে যাবে এরপরে ব্লক আসার পরে দেখেন আমি ক এসে গেছে এখন ডাকনা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আবারও ডাকনা ডেকে দিয়েছি তারপর চুলার জালটা আমি কিভাবে রেখেছি তাও দেখেন এই তো এভাবে রেখে আপনার বাকি কাজগুলো আপনারা ঠিকমতো করে নিতে পারবেন অনায়াসে ডাল ফুটে যাবে এখানে আমি পানি যা দিয়েছি সব ফুটে গেছে পানি আরও লাগবে আর একটু সামান্য ঠান্ডা পানি দিয়ে তারপর আবার এভাবে চুলার উপর রেখে দেবো দেখেন তারপর অনায়াসে সবগুলো ডাল ফুটে যাবে কোনো প্রেশার কুকার লাগবে না একদম ঘ্যাসও কম খরচ হয় সময়ও কম লাগে কিন্তু বাসায় তো সবারই ডাল ছাড়া চলে না বাচ্চাদের জন্য ডাল লাগেই কম বেশি আমার জানা মতে যেখানে যাই দেখি বাচ্চারা ডালটা বেশি পছন্দ করে সেজন্য আমি এই কাজটা আমি কীভাবে সহজভাবে করি এটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই তো দেখেন তারপর কোনো কিছু ছাড়াই অনায়াসে ডালটা কিভাবে ফুটে গেছে দেখেন তারপর আমি একটা চামচের সাহায্যে এই এগুলা একটু ব্ল্যান্ড করে নিচ্ছি তারপর এখন আমি বাগান দিয়ে দেব একদম কম সময়ে হয়ে যায় এই ডালটা রান্না করার জন্য অনেক ঝামেলা হয় তাড়াতাড়ি ফুটে ওঠে না সেই জন্য কিন্তু যদি এভাবে করি আমরা ডালটা তাড়াতাড়ি ফুটে উঠবে আমার কড়াইয়ের মধ্যে নাস্তার জন্য কিছু তেল ছিল সকালে নাস্তার ট্রাই করেছিলাম এই কড়াইয়ের তেলও দিছে আবার বোতল থেকে একটু দিব তেল কারণ এখানে কম হবে তেল এখন শুধু রসুন দিয়ে বাগারটা দিলে অনেক ফ্লেভারফুল হয় সেজন্য আমি রসুন দিয়ে বাগারটা দিয়ে দিব আবার আমরা অনেকেই পেঁয়াজও দিই কিন্তু পেঁয়াজও দেওয়া যায় কোনো সমস্যা হয় না কিন্তু রসুন দিয়ে বাগারটা দিয়ে দিলে আমার অনেক ফ্লেভার লাগে ভালো লাগে সেজন্য আমি এইভাবেই করি দেখেন এখানে আমি বাগানটা দিয়ে দেব বাগান দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকনাটা রেখে দিলে একদম ফ্লেভার ফুল হয় ডালটা অনেক ভালো লাগে আমি ঢাকনাটা সাথে সাথে দিয়ে দিছি তারপর পানি দিয়ে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলব ব্লক আসা আসার পরে নামিয়ে ফেলব এই তো ব্লক আসার টাইম হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে দিছি কারণ আমারও আরও বাকি গাছ আছে সেজন্য টা দিয়ে আমি অন্য কাজ করে নেব দেখেন কি সুন্দর হয়েছে একদম কম সময়ে ডালটা আমি রান্না করে ফেলেছি এখন আমি কিছু মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আবার হলুদ দিয়ে ধুয়ে নেব কারণ হলুদ দিয়ে মাছ যদি ধোয়া হয় আমার ভীষণ ভালো লাগে খারাপ ফ্লেভার থেকে এটা চলে যায় সেজন্য আমি আজকে মাছগুলা ফ্রাই করে নেব কারণ জোল মাছ প্রতিদিন ভালো লাগে না মাঝে মাঝে ফ্রাই করে খাই এই তো এখন আমি এখানে আদা রসুন হ্যান্ড ব্লান্ডারে ব্লেন্ড করে তারপর এই লেবু একটু লবণ মরিচ হলুদ এভাবে দিয়ে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব এরপর বাঁচতে চলে যাব বেশি লাগবো না পাঁচ ছয় মিনিট এইভাবে আর কি হাতে সময় কম সেজন্য অর্থাৎ অন্য কাজ একটু গুছাতে গুছাতে আমি এইভাবে রেখে দিলাম আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার সাথেই থাকবেন আমার পথ চালাকে সহজ করে দেবেন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল থেকে হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা আমার অনুরোধ রইল এখন আমি লেবু এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু এই কোনো মুরগির মাংস বলেন তারপর মাছ বলেন ফ্রাই করলে এভাবে কিন্তু অনেক মজা হয় অনেক টেস্টি হয় ভালোই লাগে বাচ্চারা কে কিন্তু রিভিউ দিয়েছে যে অনেক টেস্ট হয়েছে আজকে ডাল আর মাছ প্রায় সেজন্য তাড়াতাড়ি খেয়ে নিছি ওদের আব্বুকে বলতেছে আজকে মাছ আর ডাল অনেক মজা হয়েছে কিন্তু বাচ্চাদের মুখে যদি একটু ভালো লাগে খাবার কিন্তু রাত বিরক্ত করবে না আব্বু মুখে এটা আর কি এখন আমি এ বাঁচতে চলে গেলাম মাছ ফ্রাই প্যান বসিয়ে দিছি ফ্রাই প্যান বসিয়ে তেলে দিয়ে দিয়েছি ফ্রাই প্যান ধুয়ে এখন এক এক করে আমি বাঁচতে দিয়ে দেব তারপর নিব আমি মাছগুলা মাছগুলা কিন্তু কম আসে হবে যদি বেশি আসে যদি ফ্রাই করা হয় তাহলে ভিতরে কাঁচা দেখা যাবে উপরে ফুরে যাবে জন্য মিডিয়াম আসে মাছ ফ্রাই করলে বা মাংস ফ্রাই করলে এগুলো অনেক সুন্দর হয় সেজন্য এখন আমি এক এক করে মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলো দিতে কিন্তু বড়ো চামচ দিয়ে আমি দিয়ে আমার ভয় লাগে হাতে তেল তেল পরে তেল ফুটে পড়ে সেজন্য আমি মাছগুলা এভাবে বড়ো চামচ দিয়ে দিয়ে থাকি কারণ বড় চামচ দিয়ে দিলে কি হাতটা দূরে থাকে আর কি এমনি হাতে দিয়ে সকলে হাতে দেয় কিন্তু আমার ভয় লাগে গরম তেল যদি হাতে পড়ে সেজন্য তবুও পরে কেমনে জানি আমি জানি না কীভাবে পরে যায় এই তেলটা হাতে এখন আমি মাছগুলা দিয়ে দিছি এক পিঠ হওয়া পর্যন্ত হক্কা করে আমি একটা একটা করে উঠে দিচ্ছি এই তো দেখেন এক পাশ হয়ে গেছে আমি এক এক করে এগুলো উলটে দিচ্ছি মাছগুলা আসলে ফ্রাই জিনিস খেতে মজা লাগে কিন্তু ফ্রাই জিনিসের মাঝে নাকি ভিটামিনটা চলে যায় ফ্রাই করলে তো কি করব মুখে তো মজা লাগে না মজার জন্য তো আমরা এভাবে না এভাবে করে থাকি এখানে আমি পুঁই বেশি নিয়ে নিছি পুঁই শাকের বেশি আর কি সকলেরই পরিচিত এগুলা কিন্তু বাহির থেকে আনা দেশের থেকে আমাদের এখানে পাওয়া যায় না পুঁয় বেশি সেজন্য এগুলো আমি কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে গেছে একবার আমাদের জন্য দেশের থেকে পাঠাইছে আমাদের পরিচিত পুঁড়ি বেশির জন্য আমি চিংড়ি মাছ রসুন আদা পেঁয়াজ এগুলা নিয়ে নিয়েছি আসলে আদাটা দিলে কি হয় ব্যথা লাগে না পুঁই শাক কলমি শাক তারপরে পাটের শাক এগুলা খেলে ব্যথা লাগে কার কেমন লাগে আমি জানি না যদি আদাটা অ্যাড করি তাহলে আর এই ব্যথাটা হয় না আমরা অনেকে অনেক কিছু জানি বা অনেকে অনেক কিছু জানি না এখন সব কিছু জানার সুযোগ হয়ে গেছে একটু টাইম নিয়ে দেখা দেখালে দেখা ভিডিও দেখলে বসে বসে ইউটিউবে ভিডিও দেখলে হয়ে যায় সব কিছু আস্তে আস্তে আমাদের একে অপরের থেকে জানা হয়ে যায় এখানে আমি রান্না করতে বসে দিয়েছি এগুলা কিন্তু আমরা বাড়িতে সুটকি দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করতাম কিন্তু এখানে তো সুটকি নাই আমাদের কাছে দুবাইতে ডুবাইতে সুটকি আছে আছে এগুলো মজা হয় না কারেন্ট দিয়ে শুকানো হয় মনে হয় দেশেরগুলো কারেন্ট দিয়ে শুকানো হয় কিন্তু দেশেরগুলো মজা লাগে এখন সুটকি আমাদের ছিল শেষ হয়ে গেছে সেই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন তারপর আমি পুঁই মিশির মধ্যে কিন্তু একটু রসুন বাড়িয়ে দিতে হয় রসুন দিলে মজা হয় বেশি আমি মরিচের পরিমাণটা একটু কম দিতে হয় সেজন্য এভাবে রান্না করলাম আমি পেঁয়াজ রসুন তারপর একটা কাঁচামরিচ এগুলো দিয়ে দিছি আমি চিংড়ি মাছ দিয়ে এভাবে এখন মরিচগুলা কষিয়ে নিচ্ছি কষিয়ে চিংড়ি মাছ দিয়ে আরেকটু কষিয়ে আবারও রান্না করব এই পুই বেশিটা কিন্তু দীর্ঘ প্রায় তিন বছর পর আমি রান্না করতেছি কারণ এখানে তো পাওয়া যায় না বাড়িতে খুব আনা হয় না আনা হয় না যে যেই সময় সিজন থাকে ওই সময় তো কেউ আসার লোক থাকে না এখন এই বাড়ির কাছে মনে হয়েছে উনি এখান থেকে গিয়েছিল সেই জন্য জানে এখানে কি পাওয়া যায় না যায় তো উনি লোক পেয়েছে আমাদের জন্য এটা পাঠিয়েছে আমাদের এক পরিচিত ভাই তো দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছি এই বেশি দেখেন এখানে আমি দুই নিচ্ছি কুঁড়ি বেশিগুলো দুইয়ে আবারও একটু দিয়ে দিচ্ছি কিছু কুঁই বেশি আমার নিচে পড়ে গেছিলো সেই আমি এগুলা দুইয়ে আবার দিয়ে দিব তুলে নিয়ে এগুলো আমি দিয়ে দিয়েছিলাম তুলে তারপর এগুলো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি তারপর আমি পুঁ বেশি এগুলো দিয়ে অ্যাড করে দিয়েছি এই তো দেখেন আবার কোনো কিছু তো আমার জুল বেশি দিলে তেমন মজা লাগে না সেই জন্য আমি জুলটা কম অ্যাড করি জুলটা কম দিই ব্যবহার করি তো এই সকলে সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ